গভীর রাতে তেলিয়াপুরা শহরে বনদাতাল হাতির আতঙ্ক, আতঙ্কগ্রস্ত শহরবাসী। ঘটনা লক্ষ্মী পুজোর আগের রাতে। তেলিয়াপুরা মহকুমা জুড়ে বনদাতাল হাতির সমস্যা নতুন কোন ইস্যু নয়। তেলিয়াপুরা মহকুমার গ্রামপথগুলিতে বিশেষ করে কৃষ্ণপুর, নয়নপুর, মধ্যকৃষ্ণপুর, বালুছড়া, মহারানীপুর ইত্যাদি এলাকায় প্রায়শই হাতির আতঙ্ক লেগেই থাকে। মঙ্গলবার গভীর রাতে গ্রামপথ ছাড়িয়ে এক বনদাতাল হাতি তেলিয়াপুরা শহরে প্রবেশ করে তাণ্ডব চালায়। এতে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে শহরবাসী। পরবর্তীতে বনদাতাল হাতি শহরে প্রবেশ করে এই খবর বন দপ্তরের কাছে পৌঁছতেই বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি তাড়ানোর কাজে লেগে পড়ে। যদিও পরবর্তীতে হাতিটিকে শহর থেকে নদী পার করিয়ে পুনরায় অন্য এলাকায় পাঠানোর ব্যবস্থা করে বন কর্মীরা। জয়নগর গ্রামে আমরা ওখানে আমরা এই জায়গাতে আসছি, আমরা দশমিকের খেলে আসি ওখানে। দৌড়ে আইসি এখান থেকে এই মাদারটা থেকে আমরা দি বেশি হলে ধরো না 20-25 হাত দূরে। আমি কই এদিকে নিয়ে যাবো, প্রথম এটা এদিকে গিয়ে ঢুকছে, বিকিয়ারা বা এদিকে গিয়ে ঢুকছে, এদিকে গিয়ে দেখছে রাস্তা মাস্তা নাই, এবার এইদিক যাইছে, আয়া সেরে এইদিকে নামছে।